আপনি কি প্রতি বছরই এখানে আসেন? আমি প্রত্যেক বছর এখানে। আপনার এই যিনি যার প্রার্থনা করছেন, আমার এখানে শ্বশুর শাশুড়ি মা আর আমার হাজবেন্ডের কবর আছে। সমগ্র বিশ্বজুড়ে 2 নভেম্বর বৃহস্পতিবার পালিত হল অল সোলস ডে, অর্থাৎ আত্মা দিবস বা মৃত লোকের পার্বণ। পুজোর আগে মহালয়ের দিন হিন্দু ধর্মেও পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় গঙ্গায় তর্পণ পড়তে দেখা যায়। মুসলিম ধর্মাবলম্বী মানুষও বিভিন্ন ধর্মীয় উপাসনার মাধ্যমে স্মৃতিচারণ করার রেওয়াজ রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। সেই রকম খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য অল সোলস ডে, এটি অবশ্য সারা পৃথিবীতে স্থান ভেদেও একই নিয়মে চলে। শক্তি, ভক্তি, নম্রতা মিলিত হয় সমাধি ক্ষেত্রে। বড় ছোট নয়, ধনী গরিব নয়, সাদা কালো নয়, একযোগে মিলিত হয় সকল খ্রিস্ট ধর্মের মানুষ। উদ্দেশ্য তাদের পূর্বপুরুষদের স্মৃতিতে তাদের আত্মার শান্তি কামনা। বৃহস্পতিবার ঝলমল করতে দেখা গেল কৃষ্ণনগরের খ্রিস্টীয় কবরস্থানগুলিতে। ফুল দিয়ে সাজানো হয় কবরগুলি। চিরাচরিত প্রথা অনুযায়ী বাইবেলের বাণী শোনানোর পর পবিত্র জল ছিটিয়ে দেওয়া হয় কবরগুলির উপর। মোমবাতি জ্বালিয়ে কবরের উপর রাখা হয়। ফুল, মালা, ধূপকাঠি দিয়ে প্রার্থনা করা হয় সেই মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য। মৃত ব্যক্তির আত্মার চিরশান্তি কামনায় প্রতি বছরই এই দিবসটি পালন করে থাকেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা। কৃষ্ণনগরের ডন বস্কো রোডে রয়েছে একটি খ্রিস্টীয় কবরস্থান। এই দিনে খ্রিস্টান ধর্মাবলম্বী প্রচুর মানুষের সমাগম ঘটে এখানে। এখানে আগত কৃষ্ণনগরের অরুণাংশ যে বিশ্বাস জানান, দিনটি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের দিনটাকে অল সোলস ডে বলা হয়। এই দিন আমাদের প্রিয়জনেরা যারা পরলোকগত হয়েছেন, আমরা তাদের কথা মনে করি, তাদের আত্মার শান্তির জন্য তাদের স্মরণ করি এবং তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করি। সেই জন্য তাদের যেখানে সমাধিস্থ করা হয়েছে সেই সমাধি সাজিয়ে ফুল সব মোমবাতি দিয়ে তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনার নাম? আমার নাম দীপান্বিতা বিশ্বাস। আপনি কি প্রতি বছরই এখানে আসেন? আমি প্রত্যেক বছর এখানে আসি। এখানে আপনার এই যিনি যার প্রার্থনা করছেন, আমার এখানে শ্বশুর শাশুড়ি মা আর আমার হাজবেন্ডের কবর আছে। গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয় এই দিনটি। কৃষ্ণনগরের এই দিনে অনেক মানুষের সমাগম ঘটে। প্রতি বছরই আসেন এখানে? আজকের দিনে প্রতি বছরই আসি। আচ্ছা, এখানে এসে প্রার্থনা করেন একটু? আর আত্মার উদ্দেশ্যে প্রার্থনা করি, তাদেরকে স্মরণ করি আর কি। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম বিরাট বড় বেরুকার শুভ্রা মন্ডল। কৃষ্ণনগরের বাড়ি? হ্যাঁ।